একটা ফান ফ্যাক্ট, এটার নাম রোড ওয়্যারলেস মি কেন? মি মানে তো আমি। আসলে এটার নামকরণ হয়েছে এই যে নিজে এইভাবে ভিডিও করতে করতে এইভাবে কথা বলার জন্যই এটার নাম হয়েছে রোড ওয়্যারলেস মি। কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অনলাইন ব্যবসা, আজকাল সবারই ডিজিটাল কন্টেন্ট তৈরি করা লাগতেছে। সাধারণ ব্লগিং হোক অথবা সেটা ফেসবুক লাইভে গিয়ে নিজের পণ্য দেখানো, সব কিছুতেই একটা মাইক যেটা একই সাথে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে অ্যান্ড পাশাপাশি খুবই ফ্লেক্সিবল ইউসেজ দিচ্ছে, এমন চমৎকার একটা অপশন নিয়ে চলে আসছি আমি আশিকুর রহমান তুষার ফ্রম দি টোটো কোম্পানি। প্রেজেন্টিং রোড ওয়্যারলেস মি, একটা ওয়্যারলেস মাইক সেট আপ যেটা অনেকগুলো সমস্যার সমাধান একই সাথে করতেছে অ্যান্ড এমন একটা ভার্সেটাইল সমাধানের অপেক্ষায় আমি এতদিন যাবৎ ছিলাম। আমাদের আজকের কন্টেন্টটা মিস করলে লস, কারণ এখন এত এত বেশি পেশার মানুষের কন্টেন্ট ক্রিয়েট করা লাগতেছে, ভিডিও করা লাগতেছে, হোক সেটা ইউটিউবার হিসাবে অথবা নিজের ব্যবসার প্রচার ঘটাতে অথবা ভোক্তা অধিকারের আপডেট জানাতে। সো এমন একটা মাইক্রোফোন খুবই দরকার ছিল, বিশেষ করে যেটা স্মার্টফোনের সাথে খুবই কম্প্যাটিবল। আমরা এটিসির কন্টেন্টের জন্য বিভিন্ন টাইপের মাইক্রোফোন ইউজ করে আসছি যেহেতু আমাদের প্রফেশনাল কাজ এটা। বিগত বছরখানেক ধরে আউটডোর ভিডিওর জন্য ব্যবহার করা হচ্ছে রোড কোম্পানির ওয়্যারলেস গো টু। এই যে আমার গেঞ্জিতে লাগানো আছে, ভালো সার্ভিস দিছে, রান অ্যান্ড গান কাজ করা যায়, আমরা খুব হ্যাপি। আপনারা ভোক্তা অধিকারের ফেসবুক কন্টেন্টে যে মাইকটা দেখেন শার্টে লাগানো, হ্যাঁ সেটাই রোড ওয়্যারলেস গো টু। বেশিরভাগ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটররাই ওয়্যারলেস সলিউশন হিসেবে এই রোডের ওয়্যারলেস গো টুটাই ব্যবহার করে, আমরাও সেটা করতাম। এইবার একটু অন্যদিকে তাকাই, আমার সেকেন্ড চ্যানেল তুষার ভাই যেটা, সেখানে মোটর রিলেটেড কন্টেন্টগুলো শ্যুট করতে আমি প্রফেশনাল ক্যামেরার প্যারা নিতাম না, শ্যুট নিতাম কমপ্লিটলি মোবাইল দিয়ে। মোবাইল বলতে যেহেতু আইফোনের ভিডিও সেরা তাই আইফোন দিয়েই নিতাম অ্যান্ড সাউন্ডটা নিতাম হচ্ছে রোড ওয়্যারলেস গো টু দিয়ে, সমস্যা বাধত এই জিনিসটা আইফোনে কানেক্ট করা নিয়ে। রোড ওয়্যারলেস গো টু মোবাইলে কানেক্ট করতে গেলে আলাদা ক্যাবল কিনতে হয়েছে 1800 টাকা দিয়ে, এরপর আবার কনভার্টার লাগে, তাও আইফোনের সাথে ব্যবহার করলে একটা, অ্যান্ড্রয়েডে ব্যবহার করলে আবার আরেকটা। তাও ভিডিও করা শেষে অডিও পাইছি কি না, মাল্টিপল কানেকশনের কোনো একটা লুজ হয়েছিল কি না, সেই ভয়ে থাকা লাগতো আমার। তারপর যখন নতুন রোড ওয়্যারলেস মি মাইকটা লঞ্চ হয়েছে আমি ভাবছি এইটা একদম আমার জন্যই তো বানাইছে। বক্সে লিখে দিয়েছে মেড ফর আইফোন অ্যান্ড ইউএসবি সি ডিভাইসেস, ক্যামেরা অ্যান্ড স্মার্টফোন দুইটার সাথেই কাজ করে এই মাইকটা, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোনের সাথে কানেক্ট করার ক্যাবলটা বক্সে দিয়ে দিয়েছে, আর কী কী দিচ্ছে একটু দেখে নিন। এই সব সেট আপ একত্রে দাম পড়বে 17,500 টাকা। আমরা এটা নিয়েছি হচ্ছে ডিজিটাল শপ থেকে, ডিজিটাল শপ নামের শপটা বসুন্ধরা সিটির লেভেল 6-এ আছে। আমাদের ক্যামেরা, লাইট, অডিও এই সব রিলেটেড পণ্য আমরা ডিজিটাল শপ থেকে কিনে থাকি। এছাড়াও তারা বাংলাদেশে রোডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হওয়ায় রোডের সকল প্রোডাক্টসে মানে অডিও প্রোডাক্টসে 2 বছরের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছে যতখানি আমাদের বললো। ডিজিটাল শপের ফেসবুক পেজ লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এবার একটু টেকনিক্যাল চ্যাপ্টারে ঢুকি। রোড ওয়্যারলেস গো টু যেটা আমার এখানে যেটা, এটা হচ্ছে তিনটা জিনিস থাকে, একটা ট্রান্সমিটার থাকে, 2টা রিসিভার থাকে, একটা ট্রান্সমিটার ক্যামেরায় কানেক্ট করবেন অ্যান্ড 2টা রিসিভার দিয়ে হচ্ছে 2 জন ব্যক্তি কথা বলতে থাকবে, সিম্পল সেট আপ। কিন্তু নতুন ওয়্যারলেস মিতে একটা ট্রান্সমিটার থাকে, এই যে গায়ে লেখা TX যেটা, আর একটা রিসিভার থাকে যেটার গায়ে লেখা RX, এই টোটাল 2টা। ভয় পাবেন না, এইটা দিয়েও 2 জন মানুষ কথা বলতে পারবে একই সাথে, কারণ শর্টকাট মেরে রোড কোম্পানি এবার ট্রান্সমিটারের গায়েও একটা মাইক দিয়ে দিয়েছে। সুতরাং 2টা মাইকই পাচ্ছেন, ঠকতেছেন না, শুধু একটা মাইক থাকবে মোবাইলের সাথে আর একটা মাইক মুভ করতে পারবেন। রোড ওয়্যারলেস গো টুতে 2টা মাইকই মুভ করা যেত, বাট রোড ওয়্যারলেস মিতে একটা মাইক মুভ করা যাবে। ওয়্যারলেস মিতে রেঞ্জ হচ্ছে 100 মিটার, সেখানে ওয়যারলেস গো টুতে রেঞ্জ ছিল 200 মিটার। সো আগের মতো স্বাধীনতা পাচ্ছেন না, বাট কাজ হয়ে যাবে, যারা হচ্ছে এইরকম ফোন দিয়ে এইভাবে শ্যুট করেন তাদের কাজটা ঠিকঠাক হয়ে যাবে। বাট এখানে মজার ব্যাপার হচ্ছে রোড ওয়্যারলেস মিতে তো একটা রিসিভার এক্সট্রা থাকে, হ্যাঁ মানে একটা ট্রান্সমিটার একটা রিসিভার, বাট রোডের যে কোনো ওয়্যারলেস রিসিভার আপনি যদি এক্সট্রা কিনে এটার সাথে পেয়ার আপ করে ফেলেন তাহলে কিন্তু টোটাল 3টার একটা কম্বো হয়ে যাবে, একটা ট্রান্সমিটার হয়ে যাবে, 2টা রিসিভার হয়ে যাবে। সো এই অপশনটা খালি আছে। তবে এখানে মূল সমস্যা হচ্ছে ওয়্যারলেস গো টুতে ডিসপ্লে আছে, সেখানে সাউন্ড লেভেল মনিটর করা যায়, গেইন সেট করা যায়, চার্জ কতখানি আছে জানা যায় ট্রান্সমিটারের গায়েই। ওয়্যারলেস মিতে ডিসপ্লেটা নাই, তার বদলে এটা যেহেতু মোবাইলের জন্য ফোকাসড, মোবাইল অ্যাপ আছে এটার। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে রোড সেন্ট্রাল মোবাইল অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড ডাটা পাবেন কিছু। অন্যদিকে আইফোনের ক্ষেত্রে আরও সহজ, রোড ক্যাপচার নামের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে আপনি শ্যুট করতে পারবেন ভিডিও, অডিও লেভেল মনিটরিং করতে পারবেন অ্যান্ড শ্যুটিংয়ে যা যা দরকার সব এক অ্যাপেই পাওয়া যাবেন, প্লাস কিছু এক্সট্রা ফিচারও পাওয়া যাবেন। টোটাল মাইক একটাই ব্যবহার করতে চান নাকি 2টা, সেইটাও অফ অন ওখান থেকেই করতে পারবেন। আচ্ছা এবার সাউন্ড সেক্টরে যাই, সেটা হচ্ছে রোড ওয়্যারলেস মি এর সাউন্ড কোয়ালিটি। আমার কাছে রোড ওয়্যারলেস গো টু এর সাউন্ড কোয়ালিটি থেকে বেটার লাগছে, স্পেশালি এটা যেই গেইন অ্যাসিস্ট্যান্ট ফিচারটা আছে, গেইন অ্যাসিস্ট ফিচার বলে আর কি সেটাকে, সেটা হচ্ছে গেইন লেভেলকে অটোমেটিক ব্যালেন্স করে ফেলে।
এই গেইন কন্ট্রোলিংটা রোড ওয়্যারলেস গো টুতে হয়তো ম্যানুয়ালি, ম্যানুয়ালের অনেক সুবিধা আমি জানি, প্রফেশনালরা ম্যানুয়ালি চায়, তবে কমন ইউজারদের জন্য বিশেষ করে মোবাইল দিয়ে শ্যুট করলে অটো হলেই ভালো। অটো অ্যান্ড ডাইনামিক এই দুই সেটিংসে গেইন কন্ট্রোল করতে পারবেন রোড ওয়্যারলেস মি দিয়ে। যদি আপনি ইনকনসিস্টেন্ট সাউন্ড রেকর্ড করেন তাহলে হচ্ছে অটো মোডে করতে হবে, অ্যান্ড আপনি যদি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে যেটার মধ্যে আমি এখন আসি তখন হচ্ছে ডাইনামিক মোডে করলে বেস্ট গেইন কন্ট্রোলিংটা পাবেন বা অটোমেটিক যেই ব্যালেন্সিংটা ও করে ফেলে সেটার ফিচার পেয়ে যাবেন। আমার ভাষায় যদি বলি তাহলে রোড ওয়্যারলেস গো টু যেটা সেটার ম্যানুয়াল গেইন কন্ট্রোলিংটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের বাইকের মতন, অনেক বেশি ক্যাপাবল বাট রিস্ক আছে অডিও রুইন হয়ে যাওয়ার। অন্যদিকে রোড ওয়্যারলেস মি যেটা এটার যে অটোমেটিক গেইন কন্ট্রোলটা সেটা হচ্ছে স্কুটারের মতন, লিমিটেশন আছে বাট অনেক বেশি সেফ অ্যান্ড সিম্পল। ওকে এখন একটু ইনফর্মাল কথা বলি অ্যান্ড একটু আউটডোরে কেমন রোড ওয়্যারলেস মি কেমন সাউন্ড দিচ্ছে সেটাও দেখা দিচ্ছি। আইফোন দিয়ে কানেক্ট করে হচ্ছে এই ফুটেজটা নিচ্ছি অ্যান্ড আইফোন দিয়ে হচ্ছে সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে রোড ওয়্যারলেস মি দ্বারা আর কি। সো মেন ব্যাপার হচ্ছে আমাদের সাওয়ারিতে নিয়মিত লাইভ করতে হয়, এখন লাইভ করার জন্য দরকার একটা রিলায়েবল মাইক্রোফোন যেটা মোবাইলের সাথে ভালোভাবে কম্পিটিবল। এই জিনিসটা, এই কম্বিনেশনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন যাবত, কারণ হচ্ছে কোনো ফোনের সাথে কানেক্ট করলে সেটার কানেকশন ঠিকঠাক থাকবে কি না, লাইভের মাঝখানে সাউন্ড চলে যায় কি না, এই ধরনের অনেক ঝামেলায় ভুগতেছিলাম অ্যান্ড অনেকগুলো বাজেট অপশন পাইছিলাম মাইকের ক্ষেত্রে আমি, বাট হচ্ছে সেগুলো মানে ভরসা করা যাচ্ছিল না। মনে হচ্ছে যে মাইকটা আমরা খুঁজতেছিলাম সাওয়ারের লাইভের জন্য সেটা পেয়ে গেছি রোড ওয়্যারলেস মি অ্যান্ড আমি একটা আউটডোর এনভায়রনমেন্টের মধ্যে আসি আর সব কিছুর প্রতি এক্সপোজ, আউটডোর সাউন্ড কেমন সেটাও আপনি বুঝতে পারলেন। রোড ওয়্যারলেস মি সাথে রোড ওয়্যারলেস গো টু এর যদি সাউন্ড কম্পারিজন দেখতে চান যে দুইটা সাইড বাই সাইড কেমন পারফর্ম করে তাহলে হচ্ছে ইউটিউবে সার্চ দিলে অনেক কম্পারিজন পাওয়া যাবেন, সেগুলো দেখে নিলেই ভালো। আমি জাস্ট এই ভিডিওটা বড় করতে পারতেছি না, চাইতেছি না সাইড বাই সাইড কম্পেয়ার করে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে সাওয়ারিকে যারা চিনেন, যারা বাইক লাভার আছেন, তারা একটু কষ্ট করে সাওয়ারির নতুন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, কারণ সাওয়ারির আমাদের যেই 7 লক্ষ ফলোয়ার সহ ফেসবুক পেজটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে আর অনেকদিন আগে, আমরা এখনও রিট্রিভ করতে পারি নাই। সো নতুন যে পেজটা সাওয়ারি বাইক অ্যান্ড গিয়ার্স সেখানে লাইক দিয়ে রাখলে নিয়মিত আপডেট পাবেন। 27,000 টাকার রোড ওয়্যারলেস গো টু থেকে এই 17,000 টাকার রোড ওয়্যারলেস মি আমার কাছে অনেক বেশি সুইটেবল চয়েস লাগতেছে, অ্যাটলিস্ট আমার পার্সপেক্টিভে আর কি এখন। বাট যারা প্রফেশনাল আছেন তাদের জন্য রোড ওয়্যারলেস গো টু এখনও জোস, সেটা মানতে আমি কোনোভাবেই মানে অস্বীকার করতেছি না। শুধুমাত্র যদি এটার মধ্যে ইন্টারনাল রেকর্ডিং অপশনটা পাওয়া যেতাম তাহলে ভালো হতো। রোড ওয়্যারলেস গো টুতে কিন্তু ইন্টারনাল রেকর্ডিং আছে, মানে ওর নিজের ভিতরে একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে ও সাউন্ডটা রেকর্ড করে রাখতে পারে অ্যাজ এ ব্যাকআপ বা যাই বলেন না কেন আপনি, সেটা কিন্তু রোড ওয়্যারলেস মিতে নাই। আর একটা জিনিস, এই গোটা কন্টেন্টটা একটু কম গিকি, কম পরিমাণ টেক ডাটা আপনাদের দিছি, কারণ এই প্রোডাক্টটার টার্গেট কনজিউমার হচ্ছে ম্যাঙ্গো পিপল। অডিও নিয়ে বললে অনেক কথা বলা যায় ভাই, অনেক হাই থটের কথাবার্তা বলা যায়, বাট হচ্ছে মানে যাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তারা যদি না বুঝে তাহলে তো হলো না। টার্গেট গ্রুপের অডিয়েন্সের জন্য সহজবোধ্য কন্টেন্ট বানানোই আমার টার্গেট। সো আমরা এটা নিয়ে নিচ্ছি, আপনারা নিলে চলে যান ডিজিটাল শপে বসুন্ধরা সিটিতে অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে অ্যাপ্রিসিয়েশন দেখায়েন কমেন্ট বক্সে।